চিপসের গায়ে বিভিন্ন পণ্যের গায়ে আরবি লেখা থাকে, এগুলো পায়ের নিচে পড়লে বা পুড়িয়ে ফেললে গুনাহ হবে কিনা? পড়লে কোনো গুনাহ হবে না, পায়ের নিচে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে এগুলোর মধ্যে যদি আল্লাহর নাম বা কোরআনে কোনো আয়াত লেখা থাকে তাহলে সেক্ষেত্রে পায়ের নিচে যাতে না পড়ে সাবধান থাকতে হবে। কিন্তু সাধারণত চিপস বা প্যাকেট বিস্কিট ইত্যাদি এগুলোর গায়ে যা আরবি লেখা থাকে, এটা হলো এই পণ্যটারই আরবিতে নাম, কোম্পানির নাম আরবিতে, যেহেতু এটা অনেক সময় মিডিল ইস্টে আপনার রপ্তানি করা হয় সেজন্য আরবিতে লেখা থাকে শুধুমাত্র। তো ওইটা পায়ের নিচে পড়লে গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আরবি লেখা মানেই ওইটাকে কোরআনের আয়াত মনে করি। আরবিতে কেউ গান খারাপ কথাও লিখতে পারে, আরবিকে কেউ কাউকে গালিও দিতে পারে, আরবি থাকলেই যে সেটা একেবারে ভালো হয়ে যাবে এমন কোনো কথা, বিস্কিট কোম্পানির নাম আরবিতে লেখা, অতএব এটা আপনার বাংলা লেখা যা আরবিতে লেখাও তা, অতএব এগুলো পায়ের নিচে পড়লে গুনাহ হবে না। কিন্তু সাধারণত আপনার আল্লাহর নাম থাকতে পারে এরকম কিছু হলে সেটার প্রতি রেসপেক্ট একজন ইমানদার অবশ্যই থাকতে হবে। তো শুধু বিস্কিট বা বিস্কিট কোম্পানির নাম আছে এটা পায়ের নিচে গেলে গুনাহ হবে না।